रेवाज थाकलेও विदायी प्रेसिडेंट डोनाल्ड ट्रम्प उत्तरसूरी जो बाइडेनेर शपथ ग्रहण अनुष्ठाने उपस्थित छिलेन ना। तबे प्रेसिडेंटेर अभिषेक अनुष्ठान घिरे एमन कांड एबारই प्रथम नय। एर आगेও नाना समय नानान कांड घटेছে अभिषेक अनुष्ठानকে घिरे। कोनो कोनो अभिषेक अनुष्ठाने देखा गेছে चूड़ान्त नाटकीयता। चलुन एक नजरे देखे नेই তার चुम्बक अंश। I, William Jefferson Clinton, do solemnly swear. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক ঘিরে নানা আলোচনা সমালোচনা বিতর্ক ও রং তামাশা নতুন নয়। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ব্যক্তিগত সম্পর্ক সমর্থকদের টানটান উত্তেজনা নিয়ে তুলকালাম কম হয়নি। উত্তরসূরির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব থেকে অভিষেক অনুষ্ঠান বর্জন, রাতের আধারে বা সকালে হোয়াইট হাউস ত্যাগের ঘটনাও কম নয়। তবে ১৫২ বছর পর এই প্রথম অভিষেকে অনুপস্থিত থাকলেন বিদায়ী প্রেসিডেন্ট। তার আগে সর্বশেষ অভিষেক বয়কটের ঘটনা ঘটেছিল 1869 সালে। 1801 সালে থমাস জেফারসন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। থমাসের পূর্বসূরি ও বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। শপথ অনুষ্ঠানের দিন ভোর ৪টার দিকে হোয়াইট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। থমাস জেফারসনও তাকে অনুষ্ঠানে থাকতে অনুরোধ করেননি। একই কাজ করেছিলেন জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামসও। 1865 সালের ৪ মার্চ দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আব্রাহাম লিঙ্কন। এর ৪১ দিন পর আততায়ী জন উইকেস বুথের গুলিতে নিহত হন লিঙ্কন। পরে বুথের কাছ থেকে জানা যায় শপথ গ্রহণের দিনই আব্রাহামকে মেরে ফেলার সুযোগ ছিল তার, কিন্তু প্রয়োজনীয় অস্ত্র না থাকায় আর সেটি করা যায়নি। 1961 সালের জানুয়ারিতে অভিষেক হয় জন এফ কেনেডির। কেনেডির শপথ গ্রহণের মঞ্চে হুট করেই আগুন ধরে গিয়েছিল। সিক্রেট সার্ভিসের সদস্যরা একে ধরে নিয়েছিলেন হত্যা চেষ্টা হিসেবে। তবে কেনেডি ছিলেন একেবারে শান্ত, মিটিমিটি হাসছিলেন তিনি এবং নিজের বক্তৃতা দেওয়াও বন্ধ করেননি। এই ঘটনার ২ বছর পর আততায়ীর হাতে নিহত হয়েছিলেন জন এফ কেনেডি। কেনেডি নিহত হবার পর ভাইস প্রেসিডেন্ট লিন্ডন জনসন প্রেসিডেন্ট হয়েছিলেন। ১৯৬৩ সালের ২২ নভেম্বর তিনি শপথ নেন। কেনেডি নিহত হওয়ার ৭ ঘণ্টা পর এয়ার ফোর্স ওয়ানে বসে শপথ নিয়েছিলেন লিন্ডন জনসন। বারাক ওবামা ২০০৯ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২ দফায় শপথ নিয়েছিলেন। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জন রবার্টস শপথ বাক্য পাঠ করানোর সময় কিছুটা গণ্ডগোল করে ফেলেছিলেন। তাই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পরদিন হোয়াইট হাউসে আবারও শপথ গ্রহণ করেছিলেন বারাক ওবামা। ১৯২৯ সালে হার্বার্ট হুভারও একই সমস্যায় পড়েছিলেন। ১৮৪১ সালে ডেমোক্রেট মার্টিন ভ্যান বুরেন অনুপস্থিত ছিলেন উইলিয়াম এইচ হ্যারিসনের অভিষেকে। সেখানে হ্যাট, কোট এবং গ্লাভস ছাড়া তীব্র ঠান্ডায় দীর্ঘ অভিষেক বক্তব্য দিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হন হ্যারিসন। পরে মারা যান তিনি। এ কারণে ১৯৮৫ সালে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কারণে ভয় পেয়ে হোয়াইট হাউসের ভেতরেই অভিষেক অনুষ্ঠান আয়োজন করেন রোনাল্ড রিগান। আবুজুরাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।